কত মজা করছে দেখো ত থ ত ধ দন্ত ন ত দেখো তবলা বাজায় ত দেখো তবলা বাজায় ধ পেটায় থালা এলুম এলু বাজনা শুনে কণ্ঠ ঝালা পালা ত দেখো তবলা বাজায় ধ পেটায় থালা এলো মেলো বাজনা শুনে কণ্ঠ ঝালা পালা দ দেখো দোলনায় দোলে কত মজা করে ধ তার ধনুক দিয়ে তীর কানাকে ছোড়ে দেখো নৌকা চালায় শান্ত নদীর জলে ঢেউয়ের তালে হেলে দুলে তার নৌকা চলে ত থ দ ধ দন্ত ন এই পুকুর দেখো এদিকে দেখো সব মনোযোগ শুধু বর্ণ খাওয়ার দিকে আচ্ছা পুকুন তুমি তো খাচ্ছ তাই না তাতে হয় তুলা আর এটা কিন্তু তুলার পুতুল এবার দেখো এই তো আমার লক্ষ্মী পুকুন তনু তনু হ্যাঁ কি ব্যাপার তোমরা এখনো গোসলের জন্য তৈরি হওনি কি করছো তুমি আর পুকুন মিলে তনু চলো পুকুন পুকুন ও আজ তনু তুমিও চলো মা যাচ্ছি তো আগে দেখো না আমি আর পুকুন মিলে নানুর দেয়া এই পুতুলটা দেখছিলাম কি সুন্দর না ছোটবেলায় আমার দুইটা তোলার পুতুল ছিল একটা বিড়াল আরেকটা ছিল ছোট একটা মাছ এগুলো আমি নিজেই বানিয়েছিলাম কি হলো মা হাসছো কেন তুলা নিয়ে একটা মজার গল্প মনে পড়ে গেল গল্প শুনবো 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 গল্প বলো মা আচ্ছা ঠিক আছে বলছি শোনো এক লোকের এক গাধা ছিল লোকটা ছিল ব্যবসায়ী সে বিভিন্ন জিনিস বিক্রি করার জন্য শহরে নিয়ে যেত কখনো সে অনেক পেঁয়াজ নিয়ে যেত আবার কখনো চিনি লবণ নানা ধরনের শস্য ও ফলমূল নিয়ে যেত সে তার জিনিসগুলো নিয়ে যাবার জন্য যে থলেটা ব্যবহার করত তার সব কিছুর ভারে অনেক ভারী হয়ে যেত লোকটার ছিল একটা গাধা সে গাধার পিঠে করে সে ভারী থলে নিয়ে যেত কিন্তু গাধারও না সেই ভারী থলেটা নিতে অনেক কষ্ট হতো তবে একদিন গাধা খুব খুশি হয়ে গেল কেন 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 একদিন সেই লোকটা অনেক লবণ থলেতে নিয়ে গাধার পিঠে চাপিয়ে হাঁটতে শুরু করলো গাধাও অনেক মন খারাপ করে হাঁটতে থাকে শহরে যাওয়ার পথে তাদের ছোট্ট একটা খাল পার হতে হয় হঠাৎ গাধা পা পিছলে পানিতে পড়ে গেল আর তখন লবণ পানিতে গলে তার থলেটা হালকা হয়ে গেল তারপর কি হলো মা এরপর আরেকদিন শহরে যাওয়ার সময় গাধা ঠিক করে রাখলো সে আবার পা পিছলে পড়ে যাবে আর তার ভারী জিনিসটাও হালকা হয়ে যাবে গাধা কি পারলো থলেটা হালকা করতে হ্যাঁ শুনুই না আর এরপর লোকটা নিয়েছিল তুলা আর তুলা তো পানিতে লবণের মতো গলে যায় না উল্টো নিজের সাথে আরো পানি নিয়ে নেয় আর তাই এবার গাধা পানিতে পড়ে ভিজে যাবার পরে তার থলেটা হয়ে গেল আরো অনেক ভারী আর গাধার পুরো পথটা হাঁটতে হলো অনেক কষ্টে আর সে বুঝতে পারলো চালাকি করে কাজে ফাঁকি দিতে গেলে নিজেরই ক্ষতি হয় ফাঁকি দেওয়া একদম ভালো না তাহলে তোমার যেন এখন কি করার কথা ও মনে পড়েছে গোসল করার কথা আর পুকুনকেও গোসল করানোর কথা মা মা আমি এক্ষুনি পুকুনকে ডেকে নিয়ে আসি হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি এসো তো ততে তুলা পুতুল
আজ কি আমরা লিখব ত আর ত লেখার জন্য আমাদের সাথে আছে রাবার আর পেন্সিল দেখি ওরা কি করে লেখে একটা ত পেন্সিল ছুটে গিয়ে একটা আড়াআড়ি দাগ দিল তারপর কিছুটা ঘুরিয়ে গোলাকার আরেকটি দাগ আর আমরা পেয়ে গেলাম আমাদের আজকের বর্ণ ত তাহলে তোমাদের মনে আছে তো কিভাবে লিখতে হয় ত চলো আরো একবার দেখি প্রথমে আড়াআড়ি একটা দাগ তারপর একটু ঘুরিয়ে গোলাকার আরেকটা দাগ ব্যাস হয়ে গেল ত তারপর তনু কেমন আছো তুমি আমি ভালো আছি মামা তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি মামা জানো ততে তনু আর ততে তুমি হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো ততে তনু আরে সজল আজ কি নিয়ে বেরিয়েছো তুমি আমার কাছে তো সব সময় সকল প্রয়োজনীয় জিনিসপত্র থাকে আজকেও সেরকমই কিছু নিয়ে এসেছি আপনি শুধু বলবেন আপনার কি চাই সমস্ত কিছু এনে আপনার হাতের মুঠোয় ধরিয়ে দেব না না আজ আমার কিছু লাগবে না সজল লাগবে না মামা পুকুর একটা তো নিতে চাই তোমার কাছে কি তবর্ণ আছে শুধু তবর্ণ কেন আমার কাছে ত দিয়ে সমস্ত রকম খেলনা এবং ফলও আছে তার আগে পুকুন দেখো তো পুকুন তুমি এটা নাও তাহলে তনু তুমিই বলে ফেলো তোমার কি লাগবে মামা ততে তাহলে আর ততে তোমার দুই শুরু হয় ত দিয়ে বাবা আমি ত দিয়ে হয় এমন জিনিস নেব হ্যাঁ মা নেবে ঠিক আছে আগে তুমি দেখো তোমার মামার কাছে কিছু আছে কিনা কি যে বলেন না আপনি কিছু আছে মানে ত দিয়ে আমি এমন দারুণ সব জিনিস বের করে দেব যা দেখে আপনি অবাক হবেন দাঁড়াও তুমি দেখি আমার কাছে ত দিয়ে এই দেখো আমার কাছে আছে পাকা আম আমার কাছে রসালো আঙুর বাবা আমি তো ত দিয়ে শুরু হয় এমন ফল নিতে চাই আচ্ছা মা সজল হ্যাঁ তোমার কাছে কি ত দিয়ে কোনো ফল নেই আছে অবশ্যই আছে ত দিয়ে ত ত ত এই যে দেখো ত দিয়ে আপেল না আপেল তো ত দিয়ে হয় না তাই না আচ্ছা ত দিয়ে আমার কাছে আছে ত দিয়ে আমার কাছে এই যে ত দিয়ে কলা
আজ তাহলে তুমি যাও, হ্যাঁ, আমাদের আর কিছুই লাগবে না। না না, ত দিয়ে কিছু না কিছু তো আমার ব্যাগে অবশ্যই আছে। আমার কাছে আছে ততে তরমুজ। তাহলে আজ আমি গেলাম। হ্যাঁ সজল, তোমাকে ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। হকার এসেছিল, হকার। হ্যাঁ, হকারের অনেক দরকার। এখন তো খালা মনে আসার সময় হয়েছে। ও হ্যাঁ, তাই তো ভুলে গেছিলাম। কিন্তু খালা মনে এখনো আসছে না কেন? তনু বিট্টু, তোমাদের খেলা শেষ হয়েছে? হাত মুখ ধুয়েছো তোমরা? মা, আমাদের খেলা তো কখন শেষ হয়ে গেছে আর আমরা হাত মুখও ধুয়ে এসেছি। মা, কালামুনি এখনো আসছে না কেন? ওহো, আমি তো বলতে ভুলেই গিয়েছিলাম, তোমাদের খালামুনি আজকে আসতে পারবে না। আমাকে বলেছিল তোমাদের বলতে, কিন্তু আমি নিজেই ভুলে গিয়েছি। মা, কালামুনি আসবে না? না, আমি তো ভেবেছিলাম কালামুনির সাথে আজকে ত দিয়ে মজার মজার শব্দের খেলা খেলবো। আচ্ছা, ত দিয়ে মজার খেলা খেলতে চাও? ঠিক আছে, মন খারাপ করো না, চলো আজকে আমি তোমাদের সাথে খেলবো। মা, তুমি খেলবে? দারুণ মজা হবে। মজা হবে, আমরা কি খেলবো? কি খেলা যায়, কি খেলা যায়। হ্যাঁ, চলো এক কাজ করি, আমরা আজকে ছন্দ মিলানোর খেলা খেলবো। ছন্দ মিলানোর খেলা? হ্যাঁ, ছন্দ মিলানোর খেলা। আমি একটা শব্দ বলবো, ওটা শেষে ত থাকবে, আবার তোমাকেও একটা শব্দ বলতে হবে যেখানে শেষে ত থাকবে, তবে সেটা আমার শব্দটার সাথে ছন্দ মিলিয়ে বলতে হবে, কেমন? শুরু করবো তনু বিট্টু? শুরু করো, শুরু করো। তাহলে প্রথমে আমি বলছি, হ্যাঁ, আতা। তাহলে আমি বলবো তাল। ছন্দ তো মেলেনি, দেখো প্রথমটা কিন্তু মিলেছে, আতা, তারপরে পাতা। তোমাকে এমন শব্দ বলতে হবে যার শেষে ত আছে। ও, তাহলে আমি বলবো লতা। এই তো মিলেছে, আতা, পাতা, লতা। এবার আমি বলছি, এবার বলছি পিতা। এবার আমি এবার দেখো আরেকটা মজার খেলা খেলি, এগুলো দিয়ে একটা ছড়া বানিয়ে ফেললে কেমন হয়? ছড়া? কিভাবে?
প্রথমে আতা গাছে অনেক পাতা, তার পাশে লাউয়ের লতা। এবার তোমরা বলো। আমি বলি মা। বলো তনু। যাচ্ছে কুকু ছাতা মাথায়। তনু, আমি তোমাকে সাহায্য করব। এটা হবে যাচ্ছে খুকু মাথায় ছাতা। সুন্দর ছড়া হয়ে যাচ্ছে। এবার আমি বলি। বলো বিট্টু। পরের শব্দ ছিল ফিতা। কুকুর চুলে রঙিন ফিতা। বাহ, এই তো বিট্টু, তুমি পেরেছো। আচ্ছা, এখন পুরোটা ছন্দ মিলিয়ে দেখি তো। হ্যাঁ। আতা গাছে অনেক পাতা, তার পাশে লাউয়ের লতা, যাচ্ছে খুকু মাথায় ছাতা, কুকুর চুলে রঙিন ফিতা। দারুণ হয়েছে মা, দারুণ। তুল, তাল, তরমুজ, তেঁতুল, আতা, ভাত,